Subscribe now and press the bell icon. Never miss an update. हेलो बंधुरा सबाई के गुड मर्निंग आमार चैनले सबाई के अनेक 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 वेलकाम सबाई केमन आछो आशा करी खूब भालो आछो आर आमराओ खूब भालो आछी तो आज आमी सकाल सकाल बेरिये पड़ेछी एखान थेके आमी जाबो गोलारहाट बोले एकटा जायगा आछे तो सेखाने आमार बड़ो ननदेर बाड़ी কারণটাও তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি ওখানে কেন যাচ্ছি কারণ আমার যে ভাগিনা আছে ভাগিনা তো তার ভাগ্নি সরি তো ভাগ্নির বরের হাত ভেঙে গেছে তাই আমি আর আমার বর যাচ্ছি তাকে একটু দেখতে তো তার জন্যই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক এখানকার রাস্তাটা সত্যি খুবই খারাপ আর আমাদের এই সাইডটা অ্যাকচুয়ালি আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেটা একটু গ্রাম এলাকা তাই রাস্তাটাও খুব খারাপ এখান দিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে আর গরমে তো এমনিতেই প্রচণ্ড কষ্ট হচ্ছে এমনিতেই আমি মাস্ক পরে থাকতে পারি না কারণ আমার একটু অ্যাজমার প্রবলেম আছে যার জন্য মনে হয় যে আমার দম বন্ধ বন্ধ হয়ে যায় তো কী করবো যেতেই হবে তো চলো যাই গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো গাইস এবার আমি বাড়ি চলে এসেছি এখন বাজে দুপুর একটা আমার আসতে প্রচণ্ড লেট হয়ে গেছে ইনফ্যাক্ট আমি একটু লেট করেই বেরিয়েছিলাম তার জন্য আরও লেট হয়ে গেছে তো এবার আমাকে রান্না করতে হবে রান্নার জোগাড় করতে হবে আমি রান্না করব না মাই রান্না করবে তো আমি একটু মাকে হেল্প করে দেব তো চলো করি এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি তো এই বাঁধাকপিটা আমি কুচিয়ে নেব যেহেতু আমি এখনও মানে ঠিকঠাক বাঁধাকপি কখনো কুচাইনি বাঁধাকপি তো একদমই সরু সরু করে কাটতে হয় তো আমি ট্রাই করছি কাটার তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা রান্না হবে রিঠে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল হবে আর আমি বাঁধাকপিটা কেটেছিলাম ওটা আলু দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হবে তো আমি পেঁয়াজটা কেটে নিলাম আর পেঁয়াজটা কাটার পর আমি এবার আলুটাও কেটে নেব তো আমার আলু কাটা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাব দেখবো মা কি রান্না করছে পারলে মাকে একটু হেল্প করব আর যেহেতু এখন দুটো বেজে গেছে তো মা আস্তে আস্তে রান্না করুক আমি তো সবটা করে দিয়েছি আর এবার চলো আমি মিক্সারে মশলাটা করে দেবো
আমি স্নান করে এসে, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে, যার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না টান্না হয়ে গেছে। তো হওয়ার পর আমি তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আর বৃষ্টিতে একটু ঘুম ঘুম পেয়ে যায়। আর বৃষ্টিতে ঘুমোতে আমার মনে হয় সবারই খুব ভালো লাগে। তো বৃষ্টিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো আমি এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের সাথে বকবক করতে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এখন রাত হয়ে গেছে, আমার ভিডিওটা ছাড়তে হবে। আর ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখবে, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো, তারা আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এভাবেই পাশে থেকো, চলো টাটা, আবার আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।